চাইল্ডলাইনের সহায়তা 26 দিন পরে নাবালিকা মেয়ে উদ্ধার। চাইল্ডলাইনের সহায়তা 26 দিন পর নাবালক নাবালিকা ছেলে মেয়ে দুজনকে উদ্ধার করলো। ঘটনার বিবরণে জানা যায়, গত 4 ডিসেম্বর কলমচোরা থানাধীন বক্সনগর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকার মুবারক হোসেনের 14 বছরের এক নাবালিকা মেয়ে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের ফুল মিয়ার ছেলে সাগর মিয়া বয়স 16 নাবালিকা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। মেয়েটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর পুলিশের দ্বারস্থ হয়েও কোনো কাজের কাজ হয়নি। অবশেষে 26 দিন পর সিপাহীজলার চাইল্ডলাইনের একটি প্রতিনিধি দল কলমচোরা থানার পুলিশকে নিয়ে পালিয়ে যাওয়া নাবালিকার মাকে সঙ্গে করে নিয়ে যায় পুটিয়া ফুল মিয়ার বাড়িতে। নাবালক সাগর মিয়ার পিতার সাথে আলাপ আলোচনা করে মেয়েটিকে কলমচোরা থানায় প্রথমে নিয়ে আসে। পরে মেয়েটির থেকে একটি লিখিত ও পরিবার থেকে একটি লিখিত দরখাস্ত নিয়ে থানা থেকে মেয়েটিকে তার পিতামাতার কাছে তুলে দেওয়া হয়। জানা গেছে, সাম্প্রতিক গত 19 নভেম্বর এই নাবালক নাবালিকা যুগল বাড়ি থেকে চেন্নাইয়ে পালিয়ে যায়। নাবালক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনা পুরো বক্সনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নাবালিকা মেয়েটির মা পরে কলমচোরা থানার দ্বারস্থ হয়। পুলিশ তাদের মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারে দুজন চেন্নাইয়ে রয়েছে। তখন চাইল্ডলাইনের একটি প্রতিনিধি দল চেন্নাইয়ে ছুটে যায়। চেন্নাই থেকে নাবালক নাবালিকাকে উদ্ধার করে যার যার পরিবারের হাতে তুলে দেয় চাইল্ডের প্রতিনিধি দলটি। তার কিছুদিন পর পুনরায় মেয়েটি ছেলেটির হাত ধরে নাবালক সাগর মিয়ার বাড়িতে চলে যায়। এদিকে ছেলেটির বাবা শাসক দলের একজন নেতা হওয়ায় মেয়েটিকে বাহুবলী দেখে 26 দিন তার বাড়িতে রেখে দেয়। এদিকে নাবালক নাবালিকা দুজনই অপ্রাপ্ত বয়স্ক, কারোরই এখনও 18 বছর পূর্ণ হয়নি। প্রশাসনও তাদের এই ভালোবাসার বিয়ে মেনে নিতে নারাজ। কিন্তু এসব ঘটনা আজ বক্সনগর নতুন নয়। কিছুদিন পূর্বে বক্সনগর পশ্চিমপাড়া এলাকা থেকে 8ম শ্রেণীর একটি নাবালিকা মেয়ের বিয়ে হয় মোবাইল ফোনে, স্বামী বিদেশে থাকে। এমন ঘটনা বক্সনগরে প্রায় সময়ই হয়ে থাকে, তাই সংসারে থাকে রীতিমতো মল্লযুদ্ধ। এখন দেখার বিষয় কবে নাগাদ বক্সনগরে এই বাল্যবিবাহ বন্ধ হয়। একদিকে শিক্ষিত মহল থেকে একটি আওয়াজ উঠে, পুলিশ কি তাহলে শীত ঘুমে রয়েছেন, না হলে কিছুদিন পরপর কেন এভাবে নাবালিকা মেয়েকে অপ্রাপ্ত বয়স্কের বিয়ে দিতে হয় পরিবারের লোকজন। এদিনের নাবালিকা উদ্ধার অভিযানে ছিলেন সিপাহীজলা জেলার চাইল্ডলাইনের কোঅর্ডিনেটর মিঠুন দত্ত, কাউন্সিলর তানিয়া সাহা, তাছাড়া ছিলেন আফসানা আক্তার ও গৌতম সরকার। চাইল্ডের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে বক্সনগরে কোনো নাবালক নাবালিকা এভাবে অল্প বয়সে বিয়ে দিতে পারবে না। এই বিষয় জানতে পারলে তারা অবশ্যই এই বিয়ে বন্ধ করতে তৎপর থাকবেন। এখন দেখার বিষয় পুলিশ ও চাইল্ডলাইনের প্রতিনিধিরা এই বাল্যবিবাহ কিভাবে বন্ধ করে। এক কথায় বক্সনগর চলছে রমরমা বাল্যবিবাহ। 19 তারিখ আমরা গিয়েছিলাম, 22 তারিখ আপনাকে চেন্নাই থেকে নিয়ে, চেন্নাই থেকে নিয়ে আসছিলাম। এখন পুটিয়া থেকে, ছেলের বাড়িটা পুটিয়া ছিল, মাইনর ছেলে, পুটিয়া থেকে আমরা আসছি। মেয়েটাকে চেন্নাই থেকে এনে কোন জায়গাতে দিয়েছিলেন? তাদের বাড়িতে, মেয়ের বাড়িতে। ওটা ডিসিপিও ম্যাডাম এবং ডিএম ম্যাডাম দুজনই আমাদের পাঠিয়েছিল আর কি, আমরা দুজন স্টাফ গিয়েছিলাম। এখন বর্তমানে মেয়েটা আমাদের সঙ্গে আছে, এখন নিয়ে দিয়ে আসবো বাড়িতে, হ্যান্ডওভার দিয়ে দেবো মেয়ের মার কাছে। আপনাদের কোনো মেয়েটা এরকম কিন্তু বলছি, আমরা বলেছি যে 18 বছর পর্যন্ত মেয়ের বাড়িতেই থাকতে লাগবে, পড়াশোনা পড়াশোনা করতে লাগবে। আমরা বলেছি যে স্কুলের সঙ্গে কথা বলে দেবো, পড়াশোনা করার জন্য যদি হেল্প থাকে আমরা করবো। বক্সনগর থেকে জুয়েল রানার প্রতিবেদন, তুরন্ত টিভি।